হ্যাঁ ভিউয়ার্স, দেখুন কাচ্চি ডাইনে থেকে কাচ্চি আনা হলো। দেখেন কাচ্চির গোস্তের কি অবস্থা, ছাগলের মাংস কি অবস্থা, এটা হাত হাত দিয়েও হাত দিয়েও ছিঁড়ে যায় না। কীভাবে তাদের পরিবেশন, কীরকম তাদের রান্না, এটা দেখতে পাচ্ছেন। একটা আলু আলু মনে মনে হয় যেন চুলাতে মাত্র দিল, দিল মাত্র চুলা পানিতে দিয়ে সাথে মানে উঠে ফেলছে, হাত দিয়েও আলুটাকে গলানো যাচ্ছে না। ইয়ে হচ্ছে তাদের খাবার অবস্থা। এগুলো দেখার মতো আসলে মনে হয় কেউ নাই। তো এইসব বিষয় হচ্ছে, আমি আপনি যদি সচেতন হই বা তাদের যদি একটু যদি কঠোর হই, তাহলে এগুলা খুব খুব দমানো যাবে। এই বর্তমানে সব কিছু দাম এত বেশি, এর মধ্যেও তাদের খাবারের দামও বাড়ানো হয়েছে। এখন এগুলো যদি আমরা যদি এগুলা খাওয়াতে থেকে যদি বিরত থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো। তাদের যে খাবারের মান এগুলো বাড়াবে এবং যে মূল্য তারা এগুলো এগুলো কমিয়ে দেবে ভিউয়ার্স। কাচ্চি ডাইনে থেকে কাচ্চি আনা হলো। দেখেন কাচ্চির গোস্তের কি অবস্থা, ছাগলের মাংস কি অবস্থা, এটা হাত হাত দিয়েও হাত দিয়েও ছিঁড়ে যায় না। কীভাবে তাদের পরিবেশন, কীরকম তাদের রান্না, এটা দেখতে পাচ্ছেন। একটা আলু আলু মনে মনে হয় যেন চুলাতে মাত্র দিল, দিল মাত্র চুলা পানিতে দিয়ে সাথে মানে উঠে ফেলছে, হাত দিয়েও আলুটাকে গলানো যাচ্ছে না। ইয়ে হচ্ছে তাদের খাবার অবস্থা। এগুলো দেখার মতো আসলে মনে হয় কেউ নাই। তো এইসব বিষয় হচ্ছে, আমি আপনি যদি সচেতন হই বা তাদের যদি একটু যদি কঠোর হই, তাহলে এগুলা খুব খুব দমানো যাবে। এই বর্তমানে সব কিছু দাম এত বেশি, এর মধ্যেও তাদের খাবারের দামও বাড়ানো হয়েছে। এখন এগুলো যদি আমরা যদি এগুলো খাওয়াতে থেকে যদি বিরত থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো।